এবার আরো কিছু সংবাদ এক নজরে। ন্যূনতম ভাতা 5000 টাকা করা সহ 11 দফা দাবিতে বিক্ষোভ করেছে প্রতিবন্ধী নাগরিক সমাজ। সকালে রাজধানীর শাহবাগ থেকে প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে সংগঠনটি। ডেঙ্গুর প্রকোপ কমাতে চট্টগ্রামে 41টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর পাঁচলাইশ জাতিসংঘ পার্ক চত্বরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর। তিনি বলেন, কোথাও যেন পানি জমে না থাকে সেজন্য জনগণকে সচেতন হতে হবে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ।